ভবিষ্যৎ হচ্ছে এমন একটা জিনিস সেকেন্ডের ভিতরে সব উল্টে যেতে পারে। ভূমিকম্প আসার এক সেকেন্ড আগে আমরা জানি না। ও কিছুদিন আগে যে ভোরে ফজরের নামাজের সময় একটা মারছিল ধাক্কা, এসে কথা বলে না কেন? সবাই ঘুম থেকে উঠে বলে যে আল্লাহু আকবর, যে মানে না সে বলে আল্লাহু আকবর। কথা কি বুঝতে পেরেছেন? ইসলাম যে ধর্মটা আমরা জানি, আমি সবার মনোযোগ আকর্ষণ করছি, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটির ছেলে ভাইরা মনোযোগ। ইসলাম যে শব্দটা আমরা জানি, এটা যদিও একটা ছোট্ট শব্দ, পাঁচ হরফের, আলিফ সিন লাম আলিফ মিম, কিন্তু এটার বিশালতা অনেক বিশাল, যেটা কল্পনাও আয়ত্ত করা যাবে না। আর একটু জোরে, এই দেশের সংবিধান ওই দেশে চলবে না? ওই দেশের সংবিধান ওই দেশে চলবে না? ওই দেশের সংবিধান ওই দেশে চলবে না? কিন্তু ইসলাম এমন একটা ধর্ম, এমন একটা সংবিধান, যেটা দুনিয়াতে চলে তো চলে, হাশরের ময়দানেও চলবে, জান্নাতেও চলবে। সুবহান আল্লাহর বড় দয়া, সেটা আমরা পেয়েছি। জোরে বলেন না। তার মানে কি? নিজের বংশকে বুঝতে হবে, নিজের বাবার পরিচয় জানতে হবে, নিজের দাদার পরিচয় জানতে হবে, নিজের কোয়ালিটি জানতে হবে, নিজের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানতে হবে। এতগুলা পরিচয় যেগুলোকে আমরা মেনে চলি, তার চাইতে যদি আপনি আমি ইসলামের পরিচয়ের গুরুত্ব মেনে চলতাম, আমরা সবাই সোনার মানুষ হয়ে যেতাম। আমি কি বুঝাতে পারছি কথা? এবার আসেন, এই দেশের সংবিধান ওই দেশে চলে না, কিন্তু ইসলামের সংবিধান সব জায়গায় চলে। একটা সংসার, জীবন, পরিবার সুন্দর হওয়ার জন্য মুরব্বীদের আদেশ মানার দরকার আছে না? আপনারা দেখবেন ফ্যামিলিতে যদি মুরব্বী না থাকে, সে ফ্যামিলি কিন্তু নড়বড় হয়ে যায়, যে যার মতো চলতে থাকে। কিন্তু যেখানে একজন দাদা থাকে, নানা থাকে, বাবা থাকে, গরম, অন্তত ওনার কারণে হলো ফ্যামিলিটা একটু গোছানো থাকে, ঠিক না? আচ্ছা, বর্তমান সময়ে কেউ কারো কথা শুনে? জোরে বলেন না। আমি এই পয়েন্টটা একটু সবার মনোযোগ আকর্ষণ করব। কেউ কারো কথা শুনে? এমন দুর্ভাগ্য, আমরা নিজের মা বাবার কথাও পালন করতে পারি না। আবার অনেকে পালন করে যতক্ষণ সামনে থাকে, পিছনে গেলে আর পালন। যেমন স্কুলে যেতে আমাদেরকে যখন মারধর করা হয়েছে, মা বাবাকে বুঝ দেওয়ার জন্য বাইর হয়েছি ঠিকই, স্কুলে আর যাই নাই, খেলার মাঠে আসে না, এরকম জোরে বলেন আসে না। আবার অনেকে হুজুরের ভয়ে, মায়ের ভয়ে, মা বাবার ভয়ে অযু ছাড়া নামাজে দাঁড়ায় গেছে, ওই যে মারবে। এটা কিভাবে সম্ভব? 1450 বছর আগে একজনের মাধ্যমে আল্লাহ শুধু একবার বলেছেন রমজানে রোজা রাখো। 2022-23 সালের মুসলমান এখনো রোজা রাখে। আপনার এলাকার মসজিদে আজানের ধ্বনি চলে আসে, একটু বুঝবেন কথাটা, একটু বুঝবেন। আদেশ মানা হচ্ছে কি হচ্ছে না? যারা আমরা পালন করি না আমি তাদের কথা বলছি না, যারা আদেশ পালন করে আমি তাদের কথা বলছি। এবার ওনাদেরকে যদি প্রশ্ন করেন আদেশদাতাকে, বলে যে আল্লাহ, কার মাধ্যমে পেয়েছেন? বলে নবী রাহমাতুল্লিল, সবাই বলতে হবে নবী রাহমাতুল্লিল। উনি তো নেই, আজকে 1450 বছর হয়ে গিয়েছে, রমজানে রোজা রাখছেন কেন? গভীর মনোযোগ, যারা সুশীল সমাজের ভাইয়েরা, আমার আওয়াজটুকু আপনারা শুনতে পাচ্ছেন, শ্রদ্ধার সাথে আমি আপনাদেরকে একটু অনুরোধ করছি, কথাটা একটু বোঝার চেষ্টা করবেন। একটা দেশ টিকার জন্য আইনের দরকার আছে, একটা দেশ টিকার জন্য সংবিধানের দরকার আছে, একটা দেশ টিকার জন্য পুলিশের দরকার আছে, একটা দেশ টিকার জন্য আর্মি র‍্যাবের দরকার আছে, একটা দেশ টিকার জন্য শাস্তির দরকার আছে, কারণ মানব জাতিকে কন্ট্রোল করার জন্য শাস্তির দরকার আছে। ওই যে কথা আছে না, মাইরেরে ভূতেও ডরায়, কারণ মানুষকে অনিয়ন্ত্রণ থেকে নিয়ন্ত্রণ আনার জন্য সাজার ব্যবস্থা দরকার, আইনের ব্যবস্থা দরকার, মাইরের ব্যবস্থা দরকার, জেলের ব্যবস্থা দরকার। যদি এগুলো সব তুলে ফেলেন বাংলাদেশ থেকে, অন্যায় বেড়ে যাবে। এখন আপনারা বলবেন আইন তো আছে, এত অন্যায় হচ্ছে কেন? আমি শ্রদ্ধার সাথে বলি, আইন আছে প্রয়োগ নাই সে কথাও আমরা সবাই জানি। যদি আইন আইনের মতো প্রয়োগ হইতো, অপরাধ দিন দিন কমতে থাকতো, কমতে থাকতো, কমতে থাকতো, ঠিক কিনা?
আজকে সবাই কিছু কিছু দেশের কথা আমরা প্রশংসা করি, অমুক দেশে গেলে দরজা খোলা রাখি, ঘুম গেলেও টেনশন নাই। এটা একদিনে হয় নাই, এটা একদিনে হয় নাই। ওই রকম মানুষের অন্তরে ভয় ঢুকাই দিছে, যদি চুরি করো হাত কাটে ফেলবো, তুমি আমার কে সেটা আমি দেখব। শুধু বলে ক্ষমতা হয় না, তিন চার জনের হাত কেটে ফেলছে। আপনাদের স্কুলে কিছু গরম গরম টিচার ছিল না মেজাজি, সবাই ওনাকে ভয় পাইতো, কেন আপনাকে মারছে না তো ভয় পাচ্ছেন কেন, ওই অমুককে মারতে দেখছেন যে। এটা হচ্ছে মানুষের সাইকোলজি, অন্যকে যখন মারতে দেখি আমাদের অন্তরে ভয় চলে আসে। আর মানুষকে কন্ট্রোল করার সবচাইতে সহজ মাধ্যম হচ্ছে ভয়। ভয় ছাড়া কখনো মানুষকে কন্ট্রোল করা যায়? জোরে বলেন না যায়। যদি ভয়টা না থাকে সে বেয়াদব হয়ে যাবে, যদি ভয়টা না থাকে সে উশৃঙ্খল হয়ে যাবে। শুধু যদি সে উশৃঙ্খল হয়ে যায়, সমাজের জন্য অকল্যাণ, দেশের জন্য অকল্যাণ, সব জায়গায় শুধু অশান্তি হয়ে যাবে। আমি শ্রদ্ধার সাথে সুশীল সমাজের ভাইদেরকে একটা কথা বলতে চাই, আপনারা জিজ্ঞেস করেন ইসলামে জাহান্নাম কেন, ইসলামে জাহান্নাম কেন, জাহান্নামের ভয় দেখাও কেন, আল্লাহ ভয় দেখালেন কেন? আমাদের প্রশ্ন, বাংলাদেশে আইনের বিচারের ব্যবস্থা কেন? কথা বলেন না, এই অপরাধ করলে জেলখানায় এই ভয় দেখাচ্ছে কেন? এই অপরাধ করলে তোমাকে ফাঁসি দেওয়া হবে এই ভয় দেখাচ্ছে কেন? যেমন দর্শনের সাজা কি, জোরে বলেন না, এটা কেন দেওয়া হয়েছে? তাকে জানান দেওয়া হচ্ছে তুই ফাঁসি খাবি যদি দর্শন করস, তার মানে দর্শন থেকে তুই দূরে সরে আই। ভয় দেখালো কি দিয়ে? জোরে বলেন না, ভয় দেখালো কি দিয়ে? ফাঁসি দিয়ে। ফাঁসি শব্দ ব্যবহার করলো কি কারণে? যেন এই রকম অঘটন গুলা না ঘটে। আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, ইসলাম এমন একটা কোড অফ লাইফ এমনে হয় নাই। এই পৃথিবীর অশান্তি করা গরু ছাগল নয়, মানুষ। এই মানুষকে কন্ট্রোল করার ব্যবস্থা আল্লাহ ইসলামে দিয়ে দিয়েছেন। মানুষের কথা শুনে আদেশ মানে দুইভাবে, হয়তো ভয়ে নয়তো প্রেমে। মানুষ লাইনে রাখার জন্য আদেশ মানানোর দরকার আছে না নাই? আদেশ মানে মানুষ দুইভাবে, হয়তো ভয়ে নয়তো প্রেমে। জোরে বলেন না। সব চাইতে মানুষের প্রিয় জিনিস কি? রাতের বেলার। কিন্তু মানুষ যখন প্রেমে পড়ে, ঘুম ঘুম জুইরা ফইরা যায় মোবাইল কানে, কেন? সামনের জন রাগ করবে? কথা বলেন না রে ভাই, সামনের জন কি করবে? বদ অভ্যাস তার এটা, ও বলেছে ছেড়ে দিয়েছে, আদেশ পালন করলো কি না, মনটা তার দিকে ঝুঁকে গিয়েছে। মনে রাখবেন ভাইরা, মানুষ আদেশ পালন করে দুই ভাবে, হয়তো প্রেমে নয়তো ভয়ে, হয়তো প্রেমে নয়তো ভয়ে। আপনি দেখেন স্কুলে সেখানে প্রেম কম ভয়টা বেশি, আপনি দেখেন দেশের আইনের মধ্যে প্রেম কম ভয় বেশি। পৃথিবীর ইতিহাসে একমাত্র নবী রাহমাতুল্লিল আলামিন বিশ্বতে নজির দেখাই দিয়েছেন, ভয় দিয়ে নয় প্রেম দিয়ে আদেশ মানায় দেখাইয়াছেন। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ, এটা আমাদের জন্য গর্বের বিষয়, সেই নবীর উম্মত আপনি আমি হয়েছি। সবাই মিলে বলেন না সুবহানাল্লাহ, এটা আমাদের জন্য ভাগ্যের ব্যাপার, এমন নবীর উম্মত হয়ে দুনিয়াতে এসেছি। কয়ভাবে বলেছি? একটা হচ্ছে ভয়ে, একটা হচ্ছে, জোরে বলেন, একটা হচ্ছে ভয়ে, একটা হচ্ছে ভয়ের যেটা সেটার মধ্যে ফাঁক আছে। পুলিশ যতক্ষণ থাকবে ততক্ষণ করবে না, পুলিশ চলে গেলে, জোরে বলেন না, মা বাবা যতক্ষণ থাকবে করবে না, মা বাবা চলে গেলে, বড় ভাই যতক্ষণ থাকবে করবে না, বড় ভাই চলে গেলে, জোরে বলেন না, আর্মি যতক্ষণ থাকবে করবে না, আর্মি চলে গেলে, কারণ ভয়টা হয় এখান থেকে। হায় হায়, যদি একটু বোঝার চেষ্টা করতেন ভাইয়া, মনোযোগ, ভয়ের সেক্টরটা হয় এখান থেকে, কিন্তু প্রেমের সেক্টরটা হয় এখান থেকে। তাই তো যারা প্রেমের মাধ্যমে কথা মান্য করে, তারা কখনো সেই জিনিসটা প্রেজেন্ট থাক আর না থাক সেটাকে দেখে না, করতেই থাকে। 1450 বছর আগে আল্লাহর হুকুম দিয়ে দিলেন, ও আমার বান্দারা, রমজান মাস আসলে খাবার বন্ধ করে দাও, পানি বন্ধ করে দাও, এইভাবে চলো, এইভাবে করো, এভাবে করো, এভাবে করো। আজকে এত বছর পরও কাজী দেওরের মুসলমানেরা রমজান মাস আসলে নিয়ম পাল্টাই ফেলে, জগৎ জিজ্ঞেস করে তোমাদের তো কেউ দেখে না, নবী তো এখন নাই জাহেরান, মান্য করে কেন? বলে যে আমরা ভয় পালন করি না, প্রেম দিয়ে পালন করি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
এটার বাস্তব প্রমাণ আপনারা দেখেন, আমি বলছি শুধু আপনারা উত্তর দিবেন। রমজান কালে, রমজানের সময়, জোহরের সময় 2-3 বাজে, পানি তৃষ্ণা লাগে কি লাগে না? রুমের ভিতর কেউ নাই, পানি আছে না? নাই। পানি থাকার পর আপনি আমি পানি খাই? ডুব দিয়ে পানি খাই? গোসল করতে গেলে পানি খাই? তো ওখানে তো দেখার কেউ নাই, পানি খাচ্ছেন না কেন? এটা আপনার সেই প্রেমের ভয়, যে প্রেমে আপনাকে শিক্ষা দিচ্ছে, কেউ দেখছে না, তোমার রব দেখতে পাচ্ছে, কেউ জানে না, তোমার রব তো জানে। এবার বান্দার মন বলে খা, মান বলে খা, মন বলে খা, ঈমান বলে খাইস না, দেখনেওয়ালা দেখছে, জাননেওয়ালা জানছে। এই যে আপনার একটা অনুভূতি, সেটা আপনাকে কেউ বলে নাই ভয় হবে, ভয় হবে, নয় নয়, এটা তো প্রেমের ভয়। কেমন ভয়? আমি পানি খেলে আমার রব আলামিন নারাজ হয়ে যাবে, জান চলে যেতে পারে, আমার রবকে আমি নারাজ করতে রাজি নই। মনে রাখবেন ভাইয়েরা, নামাজ 5 ওয়াক্ত ফরজ জানে নাকি? সবাই জানে। এই মুহূর্তে আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে একটু মনোযোগ দিবেন। নামাজ 5 ওয়াক্ত ফরজ জানে নাকি? আমি সবার আওয়াজ পাই নাই, আরো জোরে বলেন। অলরেডি কিন্তু 16 মিনিট শেষ, সেজন্য তাড়াতাড়ি বলছি, একটু দ্রুত বলবেন, নামাজ 5 ওয়াক্ত ফরজ জানে নাকি? তারপরে মসজিদে মুসল্লি নাই কেন? না জানার কারণে নয়, 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 না জানার কারণে নয়, প্রেমে না পড়ার কারণে। যদি প্রেমে পড়তো, একটা মানুষ প্রেমে পড়লে দিনকে রাত বানাই ফেলে, রাতকে দিন বানাই ফেলে, সূর্যের তাপের মধ্যে দাঁড়ায় থাকে, বৃষ্টির মধ্যে ভিজতে থাকে, হাত কেটে ফেলে, এমন করে এমন করে। দুনিয়ার প্রেম যদি একজন মানুষকে এমন পর্যন্ত পর্যায়ে নিয়ে যায়, নেশা করলে মারা যাবে, নেশা করলে কিডনি নষ্ট হবে, নেশা করলে হার্ট নষ্ট হবে, নেশা করলে শরীর নষ্ট হয়ে যাবে, জানার পরও সে নেশায় চলে যাচ্ছে, এটা যদি দুনিয়ার প্রেম হয়, ও আল্লাহর বান্দারা একটু চোখ বন্ধ করে ভাবেন না, বান্দা যেদিন রবের প্রেমে পড়বে, উম্মত যেদিন নবী মুস্তাফার প্রেমে পড়বে, জীবন তেমনি পাল্টাই যাবে। আমরা সব সময় ভয় দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, যেটা আমাদের জন্য সবচেয়ে বড় ভুল। কথা বলেন না? মা বাবা কত দামি জানে নাকি? সুরে বলেন না। তারপরে মা বাবার সাথে বেয়াদবি করা হচ্ছে কেন? না বুঝার কারণে। কি না? ওই তারা মারামারি করে উড়ে ফেলার। ওয়া এ এক্সকিউজ মি, এই যে সাত ঘরের দে ঘরের মারামারি, এই একবার বলেন মারহাবা। আচ্ছা, আপনারা কি আমার কথা কষ্ট পাচ্ছেন? এবার রব কি বলছেন দেখেন, ও আমার বান্দা, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। আয়াতটা আমরা হাজারবার শুনেছি, হাজারবার পড়েছি, এর অর্থ কম বেশি আমাদের সকলেরই জানা, কিন্তু গভীরতায় যাওয়ার চেষ্টা করিনি। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আসুন, আজকে একটু গভীরে ডুব দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। ভাইয়া কথা না বললে আমি খুশি হব, ভাইয়া প্লিজ বলেন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। রব বলছেন, হে আমার বান্দারা, ইন্নাদ্দীনা দ্বীনের মধ্যে আমি রবের কাছে সবচাইতে পছন্দের হচ্ছে ইসলাম। ইসলামটা কি একটা ধর্ম সবাই জানি? না না না, ইসলাম শুধু একটা ধর্ম নয়, ইসলাম শুধু একটা নামাজের নাম নয়, ইসলাম শুধু একটা রোজার নাম নয়, ইসলাম হচ্ছে এমন একটি সাজেশনের নাম যেটাকে ফলো করার মতো, ফলো করতে থাকলে অমানুষ মানুষ হয়ে যাবে, অমানুষ মানুষ হয়ে যাবে, অভদ্র ভদ্র হয়ে যাবে, অশান্তিওয়ালা শান্তিওয়ালা হয়ে যাবে, উচ্ছৃঙ্খল ভদ্র হয়ে যাবে, অমানুষ মানুষ হয়ে যাবে, অন্ধকারওয়ালা আলোকিতওয়ালা হয়ে যাবে, জাহান্নামীওয়ালা জান্নাতি হয়ে যাবে। এটা একটা সাজেশন, গাইডলাইন, এটা আপনাকে বলবে কি করবা, কি করবা না, কতটুক করবা, কতটুক করবা না।